আজকে খানাকুলের চিংড়ার রঞ্জিত বাটি এলাকাতে বিজেপির একটি সভা হয়েছে, জনসভা, যেখানে বক্তা হিসেবে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যিনি সভাপতি বিমান ঘোষ জমায়েত। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এ নিয়ে আমরা কথা বলব। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ রায়। সৌরভ, কি হলো আজকে? দেখো, বিজেপির যে কর্মীরা, বিশেষ করে খানাকুলে যে বিজেপি সংগঠন এবং সেই সংগঠনের যে সমস্ত কর্মীরা, তাদের মনোবলকে প্রধানত চাঙ্গা করতে বলা যায় যে সামনে যে 2021 যে নির্বাচন, সেই 21 নির্বাচনে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর উদ্দেশ্যে কিন্তু আজকে খানাকুলের রঞ্জিত পাটি এলাকায় রঞ্জিত সেখানে একটা জনসভা করলে বিজেপি, এবং প্রধান বক্তা হিসেবে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ উপস্থিত ছিলেন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে ছবিগুলো তুমি দেখতে জানো যে আজকে যে ওয়েদার কিন্তু যথেষ্ট প্রতিকূল, অর্থাৎ সকাল থেকে প্রায় দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু সেইটা উপেক্ষা করেও কিন্তু যথেষ্ট মানুষকে আজকে এই যে জনসভা, সেই জনসভাতে কিন্তু আজকে সামিল হতে দেখতে পাওয়া গেল বিকেলের দিকে। এবং আজকে ঠিক 3:30 নাগাদ রঞ্জিত পাটির যে হচ্ছে শ্মশান ময়দান, সেই শ্মশান ময়দানে আজকে জনসভাটা হয়। এবং এই জনসভাতে কিন্তু আজকে যেটা উঠে এলো, যেটা আজকে দেখতে পাওয়া গেল যে প্রধানত দলীয় যে কর্মী তাদেরকে কিন্তু মনোবল চাঙ্গা করলেন, এবং ঘুরে ফিরে কিন্তু আজকে যে বিজেপি নেতৃত্ব যারা আজকে মঞ্চে ছিলেন তাদের মধ্যে থেকে কিন্তু বিষয় অনেক সময় কিন্তু পুলিশ হচ্ছে তাদের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে কিন্তু আজকে প্রশ্ন তোলা হলো। এবং বিজেপির যে সমস্ত নেতারা তাদের যে তারা কিন্তু পুলিশের নিরপেক্ষতা নিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন তুললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু চিংড়ার যে বর্তমান প্রধান কার্তিক কিশোর তাকেও কিন্তু আজকে একাধ নিলেন বিমান ঘোষ থেকে শুরু করে যে সমস্ত কর্মীরা ছিলেন, এবং তার যে দুর্নীতি, তার দুর্নীতির প্রশ্ন তুলে কিন্তু আজকে সরব হয়েছেন বিজেপি কর্মীরা। সব মিলিয়ে আজকে একটা জনসভা দেখতে পাওয়া গেল। এবং যেটা দলীয় সূত্রে যেটা খবর যে আজকে যে দলীয় কর্মীদের মনোবল, সেই মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে কিন্তু ছিল। কিন্তু সেগুলো এর মাঝখানে একটা কথা বলে রাখবো যে বিষয়টার দিকে কিন্তু আমাদের প্রত্যেকবারই নজর ছিল খানাকুলে, কিন্তু ইতিমধ্যেই ছোটখাটো অশান্তির খবর কিন্তু পাওয়া যাচ্ছে বিজেপির অন্দর থেকে। এবং সেই যে অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্বের যে একটা সূত্রপাত তৈরি হচ্ছে বিজেপির অন্দরে এখন থেকে, তার সমাধান নাকি আজকে করার কথা, একটা বার্তা কিন্তু ছিল প্রথম থেকে, একটা কথা শোনা যাচ্ছিল যে আজকে বিমান ঘোষ এসে আজকে তাদের এই যে সমস্যা, সেই সমস্যার মোকাবিলা করবেন। যদিও দলীয় যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচির শেষে বিমান ঘোষ দলীয় যে কর্মী তাদেরকে নিয়ে বৈঠক করছেন, কিন্তু এখনো পর্যন্ত কি উঠে এলো সেই সম্পর্কে কিন্তু খবর পাওয়া যায়নি। তবে বিজেপি সূত্র থেকে যেটা খবর, আজকে যে দলীয় গোষ্ঠী কুন্দল যে যতটুকু শুরু হয়েছে সেটার কিন্তু আজকে সমাধান করা হবে। ছবিগুলো একেবারেই সেখানে এই যে গন্ডগোল রয়েছে, নথিপুর এক অঞ্চলের বাসিন্দা সুদাম চচ্চড়ি, তাকে মারধর ইত্যাদি, এই সমস্ত গোষ্ঠীযন্ত্র মাঝে মধ্যে উঠে আসে, সেটাকে সুরাহা করতে হবে। এবং নদীর ওপারে অর্থাৎ পলাশপাই, নথিপুর ওইসব এলাকাতেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, বিজেপি সবে দাঁড়া বাঁধছে, তার মধ্যে যদি এইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার উঠে আসে তাহলে কিন্তু দলকে মানে একেবারে সাংগঠনিকভাবে মজবুত রাখাটা কিন্তু মুশকিল হয়ে পড়বে। যাই হোক, আজকে একটা কর্মসূচি হয়েছে রঞ্জিত বাটি, যেটা খানাকুলের চিংড়া অঞ্চলের একটি এলাকা, সেখানে বিজেপির প্রভাব ভালোই বেড়েছে বলা যায়। আমি একবার জানতে চাইব সৌরভ, যে বিমান ঘোষ ছাড়া আর নেতৃত্বস্থানীয় কারা ছিলেন ওখানে? দেখো, আজকে জেলা সভাপতি বিমান ঘোষ ছাড়াও জেলা সহসভাপতি থেকে শুরু করে যুব মোর্চার যে সভাপতি, জেলা সভাপতি থেকে শুরু করে স্থানীয় যে সমস্ত নেতৃত্ব তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন। এবং এই যে এলাকা, অর্থাৎ এই সমস্ত এলাকার যে সমস্ত মণ্ডল সভাপতিরা আছেন, সেই মণ্ডল সভাপতিরাও কিন্তু ছিলেন। এবং সবচেয়ে বড় কথা, তুমি একটু আগে যে বিষয়টা বলছিলে যে গোষ্ঠী দ্বন্দ্ব যেটা ইতিমধ্যে তৈরি হয়েছে তার যে সমাধানের আজকে একটা সূত্রপাত কিন্তু আজকে দেখতে পাওয়া গেছে। কারণ আজকে বেশ কয়েকজন হচ্ছে নেতা যাদের সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে বলে একটা খবর বিভিন্ন সময় কিন্তু আমরা করেছি। যেমন খানাকুলের নথিপুর এক এলাকার যে বিজেপির যে মণ্ডল সভাপতি সুদাম চচ্চড়ির সঙ্গে ওখানকার যে সম্পাদক, অর্থাৎ জিএস, ওদের যে জিএস, সেই জিএস এর যে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছিল তাদেরকে কিন্তু প্রত্যেকটি আজকে এলাকায় দেখা গেছে এবং একসঙ্গে কাজ করতে দেখা গেছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু আজকে সমস্ত নেতৃত্ব যারা ছিলেন তাদের উপস্থিতিতে আজকে একটা সমাধান সূত্র যে বেরিয়ে আসতে চলেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপির সূত্র থেকে। সুবিগুলটা একেবারে, এবং এটাই বলা যায় যে খানাকুল এলাকায় জনসভা হয়তো এটাই এইভাবে প্রথম। এর আগে মিছিল হয়েছে, বিভিন্ন জায়গাতে মিছিল হয়েছে, কিন্তু একসঙ্গে জমায়েতের সভা, সেই ধরনের সভা কিন্তু দেখা যায়নি এতটা মানুষকে নিয়ে বা এত নেতাকর্মী নিয়ে।
অসংখ্য ধন্যবাদ সৌরভ রায়, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল। আমি সত্যি আপ্লুত হয়েছি, আশা করিনি এইরকম উপস্থিতি এখানে হবে, এর জন্য প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজ এই মঞ্চে উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন কার্যকর্তাগণ, এখানে আছেন আরামবাগ সাংগঠনিক জেলার খানাকুল মণ্ডলের বিভিন্ন মণ্ডল প্রেসিডেন্ট, আছেন যুব মোর্চার জেলা সভাপতি, সর্বোপরি এই এলাকার বিজেপি সমর্থিত আমার কর্মীবৃন্দ সহ এই রঞ্জিত বাটি গ্রামের সকল সাধারণ মানুষজন, আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রত্যেককে আমি গৌরব অভিনন্দন জানাই। কতগুলো বিষয় আপনাদের কাছে আমার রাখার আছে। আপনারা জানেন খানাকুল বিধানসভায় আমরা 14,000 ভোটে পিছিয়ে আছি লোকসভা নির্বাচনের নিরিখে, কিন্তু কি করে পিছিয়ে গেলাম তার তদন্ত হয়তো আপনারা সবাই করেননি। শুধুমাত্র তৃণমূলী সন্ত্রাস আর ছাপ্পা রিঙ্গিংয়ের বিরুদ্ধে লড়াই না করার জন্য আমরা পিছিয়ে গেছি। তার জন্য যেই বিধানসভা আমরা জেতার জায়গায় ছিলাম সেই বিধানসভাকে আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইবার কি হবে, লোকসভা নির্বাচনের ফলাফল তো বেরিয়েই গেছে, সামনে আসছে বিধানসভা নির্বাচন, এইবার কি হবে বন্ধু? আশেপাশে যদি কোনো তৃণমূলের নেতার বাড়ি হয়ে থাকে, কোনো তৃণমূলের দুষ্কৃতির বাড়ি হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই 2021 সালের যে বিধানসভা নির্বাচন আসছে, বুথে ছাপ্পা রিঙ্গিংয়ের জন্য যদি একজনও তৃণমূলের কার্যকর্তা যায় বা দুষ্কৃতি যায়, তাদেরকে যদি আমরা হসপিটালে ভর্তি করে দিতে না পারি তো আমরা বিজেপির কার্যকর্তা নই। যদি মনে করেন তারা পুলিশ তাদেরকে বাঁচাবে তাহলে মূর্খের স্বর্গে বাস করছে। জনরোষের সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ তথা এই আরামবাগে, এই জনরোষ কাউকে মানবে না, এই জনরোষ তখনই থামবে যখন এই সরকারের পরিবর্তন ঘটবে, যখন এই পরিবর্তনের পরিবর্তন ঘটবে তখনই এই জনরোষ থামবে। দীর্ঘ 34 বছর বাম অপশাসনের পর যে সমস্ত